মৌচাক থেকে মধু সংগ্রহ করার জন্য ওনারা জঙ্গলে যাচ্ছেন আপনারা সবাই দোয়া যাতে সুন্দর মতন সংগ্রহ করতে পারি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভিওয়ার্স আজও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনাদের এই ব্লগটিও ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে চলুন ঘুরে আসি সেই মুসা থেকে মাশাআল্লাহ বড় দেখলাম যাই হোক তারা ফুলি জুড়ি তখন তারা বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া মৌসা সারানি আইসুন তারা দুই তিনজন তো আমরা দেখি ভাই কয়েসের সাথে তারা একটা কানেকশন আছে টেলিফোনের মাধ্যমে তো কয়েস আপনি দেয় লুই আইসুন আমরা

ওদকা উনি মৌসা পাইঙ্গিয়া আগুন সহ শাক সহ লিখেছেন বালতি বাত্রিয়া শাক আগুন আছে সাথে ধোঁয়া প্রিয় ভিওর্স ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মৌ চাকটি মৌ মাসি সরিয়ে চাকটি যে মধুগুলা বান্দি সেগুলো বালতিতে রেখে উনি গাছ থেকে বালতি সহ নিজেই নেমে পড়তেছেন আসলে এই সময় আমি ক্যামেরা করতে পারিনি কারণ বাতাসের বাট্রোলের কারণে ধোঁয়ার ঠেলার কারণে আমাদের দিকেই সব মাছগুলো আসছিল তাই আমরা একটু সরে গিয়েছিলাম কারণ ও মাছিগুলা যখন যাকে খামার দেয় অনেক ব্যথা করে আর ওনারা তো আসলে প্র্যাকটিক্যালি সবসময় করেন বিভিন্ন ট্যাবলেট ইনজেকশন খেয়েই ওনারা এটা সিস্টেম মতন ওনারা উঠেন যাই হোক তারপরে রিক্সি দকরে আল্লাহ তালা যেন তাদেরকে সবসময় সুস্থ রাখেন ভালো রাখেন এবং বিভিন্ন বিপদাবত্তাকে রক্ষা করেন এ দেখুন ওনার দুজন একজন আরো সহযোগিতা করতেছেন গাছ থেকে নামতেছেন

তারা নাফরা দুই এটা ই একটা হইলো আধা কেজি দুইটা এক কেজি ঘুমাইছেন তাই না ও না মোটরসাইকেল

अच्छा भाई एक ही है जाऊँ अब और बीस दिन पर मैं आऊँ एक कुंग्राम एक एटा तो अपना एटा तो अपना रेक्यनूगी ना ना अब बीस दिन पूरा है बेश बंगे देता हूँ अच्छा उन्हों ही उन्हों ही आप यानी यानी अब ये बोलते हैं आप तीन बार बंगला पर मैं तीन बार अच्छा मिडूलानी अच्छा चार आती ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মৌমাছিগুলো আবার সবাই জড়িত হয়ে গাছের ডালে তারা নিবিলি বসে আছে দকদক কি রাখেন আল্লাহ তালা আমাদের পক্ষে দেখুন কি আপনাদের ভাগে পড়েছে জি ভাই এটা আমরা বাগের মধু আপনারা বাগের মধু টাকার বিনুয়ে মধুনি এখন এই মধু কি করবেন কি করব

প্রিয় বিওয়ার্স আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সঙ্গে থাকবেন দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও দিয়ে নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু